你是什么？啊！主播！啊！主播！你们怎么？怎么？怎么？把听歌。你下来走。我们是啊。Assalamualaikum আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি আমি এশা আর আমি ইশান আর আপনাদের সবাইকে টু হাঙ্গার চ্যানেলে ওয়েলকাম তো গাইস আজকে আমরা নতুন আরেকটি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ এই কিছু বলতে পারি না চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম তো গাইস আজকে আমরা পুরো চ্যালেঞ্জটাই হচ্ছে গেমস আজকে চ্যালেঞ্জটার নাম হচ্ছে গেমস এন্ড জেমস মানে আজকে আমরা তিনটা চ্যালেঞ্জ তিনটা রাউন্ডের একটা গেম গেমস খেলবো সেটা এই জেমস দিয়ে খেলবো আমাদের তিনটা রাউন্ড প্রথম রাউন্ড হচ্ছে প্রথম আমাদের এখানে আমার এখানে 15টা জেমস আছে ওর ওখানে 15টা আছে প্রথম রাউন্ডে আমাদেরকে চ্যালেঞ্জ করব যে দুইজন একসাথে প্যাকেটগুলো খোলা শুরু করব যে আগে সবগুলো প্যাকেট খুলে একটা বাটিতে রাখতে পারবে সে ফার্স্ট রাউন্ডের উইনার আর সেকেন্ড রাউন্ডটা হচ্ছে আমাদের একটা প্লেট দেওয়া হবে বা বাকি দেওয়া হবে সেটার মধ্যে 100টা জেমস গুনে রাখতে হবে আমি যদি আর আমাদের সামনে টাইমার সেট করা থাকবে সামনে টাইমার সেট করা থাকবে যে মানে কম সময়ে জেমস গুনে 100টা জেমস গুনে রাখতে পারবে সেই উইনার আর থার্ড রাউন্ড হচ্ছে খেতে হবে যে আগে শেষ করতে পারবে সে থার্ড রাউন্ডের উইনার যে দুইটা রাউন্ডে জিতছে সে মানে পুরো গেমটার উইনার আর যে হারছে আর যে হারছে তার জন্য আছে ডেয়ার আজকে যেভাবে হোক আমাকে জিততে হবে কারণ আজকে আমাকে কি ডেয়ার যে দিবে ওর জন্য ও হালো আজকে শেষ আজকে ডেয়ারটা আর নাই বলি লাস্টে তো দেখতেই পাবেন তো গাইস কথা না বাড়ি আমরা আমাদের প্লেট বাকি থালা পাতিল যা আছে সব নিয়ে তারপর আবার আসছি তো গাইস আমরা আমাদের রাউন্ড ওয়ানে চলে এসেছি তো গাইস তুই কথা বলিস না তুই কিছু পারিস না তো গাইস আমরা আমাদের ফার্স্ট রাউন্ডে চলে এসেছি এখন আমাদের যেটা করতে হবে আমরা কোনো কেচি ছাড়া হাত দিয়ে দাঁত দিয়ে যেমন সম্ভব কেচি ছাড়া আমাদেরকে হাত দিয়ে বা দাঁত দিয়ে কেচি ছাড়া যে মানে যেভাবে পারি সেভাবে আমাদের প্যাকেটগুলো খুলে খুলে জেমসগুলোর ভিতরে রাখতে হবে প্রথমে এগুলো আগে ছিটতে হবে তারপর এই প্যাকেট খুলতে হবে তারপর এটা ঢালতে হবে তো 3 2 1 স্টার্ট আমাকে ঠকানো হয়েছে কেন করে বলতেছি
Three, two, one, start.
শেষে আমি শিওর বমি হবে। গাইজ আমি হার মানছি। কেমন লাগে? না আমি নিজের বলে দিব। গাইজ আমি শেষ, আমি জিতছি। দাঁড়া শেষ করে তারপর অফ ক্যামেরা রান্না দাও। কিনা আমাদের আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো বাই বাই, আল্লাহ হাফেজ। এটা কপি করে রাখি যে আমার প্রশ্ন মেয়েদের। গাইস দেখলেন তো আমি কত কষ্ট করেছি। গাইস দেখেন আমি কত কষ্ট করে খেয়ে পুরো প্লেটের সব জেমস শেষ করেছি। অনেক কষ্ট করেছি। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গাইস আমি এই ভিডিওটি লাইক করুন। অনেক 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 কষ্ট করে সবগুলো খাইছি শুধুমাত্র আপনাদের লাইকের জন্য। লাইক করেন প্লিজ। জেমস খাওয়া এত সহজ না, আপনারা 15 প্যাকেট এনে খেয়ে দেখবেন কেমন লাগে, কত মজা। প্রথম প্রথম যখন 3-4 বার খাইছি কি নরমাল লাগছে, মিষ্টি মিষ্টি হালকা হালকা মজা মজা, কিন্তু লাস্টের দিকে আসা অবস্থা খারাপ। গাইস আপনারা আমাদের ভিডিও আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। অল্প অল্প না, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক দিবেন। আর আমরা নেক্সট কি ভিডিও করব, কিসের উপর ভিডিও করব অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমরা আরো উৎসাহ পাবো, সামনে আরো নতুন নতুন মজার মজার ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো গাইস এগুলো আমরা গাইস আমি ফার্স্ট রাউন্ড জিতছি, সেকেন্ড রাউন্ড জিতছি, থার্ড রাউন্ড জিতছি। আর এসে কি করছে, আমি 3টা রাউন্ড জিতছি, এর জন্য আমি তো উইনারি। আর এসার জন্য আছে ডেয়ার, আজকে অনেক কঠিন ডেয়ার একটা দিব ওকে। তুই যদি এগুলো সব খাইতে পারিস তাহলে আমি ডেয়ার নিব। তো আমরা এগুলো ক্লিয়ার করে এসার জন্য ডেয়ার নিয়ে আসতেছি। তো গাইজ আমরা রাউন্ড নাম্বার 4 না, আমরা এখন ডেয়ার নিয়ে চলে এসেছি এসার জন্য ডেয়ার। তো আমি এত কষ্ট করে খাইছি এসার জন্য, তো একটা কঠিন ডেয়ার হয় লাগবে। এজন্য আমি এসার জন্য ডেয়ার নিয়ে আসছি। এখানে 2 পিস রসুন, এখানে 2 পিস রসুন আমি নিয়ে এসেছি। 2 পিস রসুন এসে চাপায় চাপায় খাইতে হবে এসে এটা রসুন। আর তো বা তো গাই এখন এসা খেয়ে ডেয়ার পালন করতে হবে। আর এসা তুই না অনেক মিষ্টি মিষ্টি জিনিস খাইছিস, তোর না অবস্থা খারাপ মিষ্টি জিনিস খাইতে খাইতে। এটা এসব জন্য ঝাল এটা নিয়ে আসছি। তো নে, চিটিং করলে এবার খবর আছে আরেকটা ডেয়ার দিব। পুরোটা চাপায় চাপায় খাইতে হবে, গিলবি। শব্দ শুনে বমি আসছে। আরে কিছু হবে না, এটা এটা এখন তুই খাবি, শরীরের জন্য অনেক উপকারী। মানুষ এত গুদরা কেমনে হয়, এসব তোর হাতে আছে। আমার সত্যি বমি আসতেছে বন্ধুটা শুনে। গাইজ ওইটা ফেলাই দিছে, ওর জন্য আবার নতুন দুইটা নিয়ে আসবো। আমার সাথে কালকে রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, এটা তো কান দিয়ে শুনতে হবে। তো গাইজ ঘটনাটা হয়েছিল এরকম, আমি রাত্রিবেলা
মানে পানি টানি খাইছি সবাই কিন্তু অন্য রুমে গেছে, আমিও ঘুমানোর জন্য যাব। ওই সময় আমি বাথরুম থেকে বের হয়ে রুমটাতে ঢুকবো, ঠিক ওই সময় আমি পিছনে তাকাইলাম, তাকিয়ে দেখি ওই দিকে কালো কিছু একটা ওই দিক থেকে ওই দিকে গেল, তারপর বিড়ালটাও ওই দিকে কি জানি একটা তাকাইছিল। আমি তো ভয় শেষ, আমি আব্বুকে এটার কথা বলছি, আব্বু বলতেছে হ্যাঁ আব্বু নাকি এরকম দেখছে অনেক সময়। আর আরেকটা মজার জিনিস, আমাদের বাসার এই বাথরুমটা আমাদের বাথরুমে অনেক আগে আচ্ছা ঠিক আছে বলতেছি না, একজন মানুষ আমাদের বাথরুমে মারা গেছিল, তারপর আসছে ওই মানুষের বাথরুম আমি ভয়ে শেষ। এসে কিন্তু শোন একটা টিপস দিব, কখন অর্ধেক রাতে রসুন খাওয়া ভালো ছিল, কিন্তু 12টার পরে রসুন খাওয়া ভালো ছিল। গাইজ আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনের ঘন্টিটি অবশ্যই অন করে দিবেন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ অবশ্যই ফলো করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর মানে ফলো করবেন কারণ আমাদের ফেসবুক পেজে আমাদের যখন 2K সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদের ফেসবুক পেজে আমরা একটা পোস্ট করব যে আপনারা আমাদের কীভাবে গিভওয়েতে পার্টিসিপেট করবেন, এজন্য ফেসবুক পেজ ফলো করা জরুরি। তো বাই বাই, আল্লাহ হাফেজ।